মহানগরীর বীরকুচিত রেলর খুন্দা থিতাতে নিহত দুজন, গুরুতরভাবে আহত আন দুজন লোক। পুয়াই মহানগরীর নারেঙ্গীর বীরকুচিত ভয়ঙ্কর রেল দুর্ঘটনা সংঘটিত হয়। কর্মসূত্রে গৈ থকা অবস্থাত তীব্রবেগী ত্রিপুরা সুন্দর এক্সপ্রেসর খুন্দাত থিতাতে নিহত হয় লোক দুজন। আনহাতে দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয় আন দুজন লোক। আহত দুইজন লোককে বর্তমান জিএমসি ইচ্ছালৈ প্রেরণ করা হয়েছে। মৃত লোক দুজন গোয়ালপাড়ার হাবিজুর রহমান আর শাহানুর ইসলাম। আনহাতে আহত লোক দুজন গোয়ালপাড়ার জেহেরুল ইসলাম আর সাইদুল ইসলাম বলে জানিব পৰা গৈছে। দুর্ঘটনাগ্রস্ত রেলখন গুৱাহাটীৰ পৰা ত্রিপুরা অভিমুখী আহি আছিল বলে জানিব পৰা গৈছে। কব গেলে আমার প্রশাসন যেটো তন্ত্র আছে, ইহতে অল্প চকু দিব লাগে এইবিলাক জায়গা। এইটো জায়গা যেহেতু পাবলিক এরিয়া আর মাজত আছে রেল লাইন, এটা আমি নিজেই এটা শর্টকাট যাওয়ার কারণে এই রাস্তা ব্যবহার করো, কিন্তু ব্যবহার করতে আমি নিজেও ভাবিব লাগিব যে রেল লাইনের প্রতি পার হতে সতর্ক, নিজে হুঁশিয়ার হয়ে পার হব লাগে। আর এই হেডফোন ব্যবহার করাটো যদি সরকারে এই ব্যবস্থা, হেডফোন ব্যবহার করাটো বন্ধ করো। হেডফোন ব্যবহার করে বহুত লড়া ছলি মানুষখিনি নিজে সজাগ হব লাগে, সজাগ হব লাগে, কিন্তু হেডফোন লওয়াটো একদম মানে নললে ভাল মূল মতে। যিকোনো মানুষ হেডফোন লব নালাগে। আর এই অঞ্চলত বিশেষকৈ অল্প প্রশাসনে যদি পুলিশ বাহিনী যদি অল্প চকু দিয়ে যে মানুষ আহ যাওয়া করার কারণে বাধা দিয়ে, তাতে মই ভাবো ভাল হব, মানুষের জীবন নষ্ট নহব। মানে রেলগেট মানে কি মানুষ আহ যাওয়া করবই দিব নালাগে, করবই দিব নালাগে। এই রাস্তা একদম ভয়ঙ্কর, এই জায়গাটা এনেই ভয়ঙ্কর, এই মরে আর মানুষ মরে, এনি টাইম মরে আর আমার তো কিবা ভয় লাগি যায়। মানে রাতেবা আহিলো আর পিছত চাও যাতে এক্সিডেন্ট হয়েছে আর হয়ে যাব খুঁজেছিল নারাঙ্গিত লেবার স্টেশনের পরে, লেবার গিট আহি উপরত গেছিল কাম করব কারণে, বালু উঠাব কারণে গেছিল, গেছিল যাওয়া পার হব নোয়ারিলে তার হবে তাতে এক্সিডেন্ট হয়েছে, বন্ধাত গই আছে এইখানে দেখা পালো। আই পিনে সার দুটুকুরা দুপুরে হয়েছে, দুজন বাঁচিলে, দুজন মেজিকুলো টিপিনে হয়েছে বর্তমান, আর দুজন একদম মরে যাব। মাটিয়া দলগমার মানুষ আছিল তিনিটা, পিছফালের রাস্তা হল দুটা, তিনিটার মাঝে তিনিটা রাস্তা যাই পেলে দুটার যে উঠিব আমার ইয়াতে গম পাওয়া নাই, মাথাত যাই পেলে ঠিয় হয়ে গেল, ইফালে এটা আহি গেল, ইফালে এটা আহি গেল, তারপরে ইফালে লাইনটি ইফালে ক্রস করিলে, ইফালে লাইনটি সেইটো সিফালে ক্রস করিলে, সেই যন্ত্র কি হলে মাজতে রখি গেল, তেতিয়া মানে দুর্ঘটনাটা হয়ে গেল, দুজন ডেড বডি হয়ে গেল, এজন মেডিকেলত গেছে এটাও নাবাছে আর এজন বাঁচিব হাতত। ব্যুরো রিপোর্ট, এনি ভারত 24। আপুনি ঔষধ বিচাৰি হাবাথুৰি খাইছে নেকি? যদি খাইছে তেন্তে এতিয়াৰে পৰা আৰু চিন্তাৰ কাৰণ নাই, কিয়নো আপুনি বিচৰা ধৰণৰ সকলো ঔষধ উপলব্ধ থাকিব নমন মেডিকচত। নমন মেডিকচত অধিক পৰিমাণৰ ঔষধ ক্ৰয় কৰিলে আপুনি পাব 10% ৰেহাই। কিছু দিনৰ পাছত নমন মেডিকচত উপলব্ধ হ'ব সকলো বিভাগৰ অভিজ্ঞ চিকিৎসক। গতিকে দেৰি কিয় কৰিছে? আমাৰ ঠিকনা গণেশগুৰি স্বৰ্গীয় খগেন মহন্ত পথ, দিছপুৰ পলিক্লিনিকৰ বিপৰীতে।